এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বর্তমানে যে চার জন শ্রদ্ধাবাজন ইমামের নামে চারটি মজাহাব সৃষ্টি হয়েছে এই চারজন ইমাম মৃত্যুবরণ করার আড়াইশ বছর পরে তার ছাত্ররা তাদের নামে মজাহাব বানিয়ে নেয় মতবাদ মতাদর্শ বানিয়ে নেয় এই চারজন ইমাম এই সম্পর্কে তারা কিছুই জানেন না এই থেকে সম্পন্ন তারা মুক্ত এই চারজন ইমাম সরাসরি রাসুল সাল আলহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতেন আল্লাহ রব আলিনের নির্দেশ তারা মান্য করেছেন রাসূসাল্লাহু আলাইসাল্লামের আদর্শ তারা বাস্তবায়ন করেছেন আল্লাহ রব্লাহ আলামিন সূরা আরাফে ঘোষণা করেন ইত্তেবি আউমা উংসিলা ইলে ইকুম্মে রব্বিকুম ওয়ালা তেত্তেবি আউমিন্দু নিহি আউলিয়া কালি ইলাম করুন অর্থাৎ তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষতে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো আর তোমরা আল্লাহকে সেরে অন্য কোন বন্ধু অভিভাবকের অনুসরণ করো না তোমরা খুবই অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এই আয়াতের ভিত্তিতে সম্মানিত চারজন ইমাম সরাসরি রসুল সাল আলহ্লামের এবং ওহির অনুসরণ অনুকরণ করেছেন কোরআন সন্না ছাড়া অন্য কোন মতাদর্শ মতবাদ তারা প্রত্যাখান করেছেন কখনো তারা গ্রহণ করেনি এই যে চারটি মাঝহাব তৈরি হয়েছে বলে থাকে যে কোনো একটি মাঝহাব মানা ফরস ইসলামের দৃষ্টিতে কোনো ফরস কোনো ওয়াজেব যদি কেউ করে একমাত্র করার ক্ষমতা রাখেন ইসলাম আল্লাহ এবং তারপরে আমরা যদি খেয়াল করি এই চারজন ইমামের মাঝে সবচেয়ে যে বয়স্ক ইমাম সর্বপ্রথম যিনি ইমাম ছিলেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইরাকে মৃত্যুবরণ করেছেন যার জন্ম সাল সাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার সত্তর বছর পরে সত্তর বছর পরে জন্ম হয়ে থাকে তিনি প্রথম ইমাম মৃত্যু হয়েছে ইসলাম কমপ্লিট হয়েছে হয়েছে পরিপূর্ণ ওহি বন্ধ হয়ে গেছে তাহলে কোন ওহি দ্বারা প্রমাণ করে যে চারটি মাজহাব মানা ফরস অবশ্যই একটি মাজহাব মুসলিমকে মানতে হবে এটি একটি খেয়ালিপনা কথা সম্মানিত মুসলিম বায়ু বোনেরা সংক্ষিপ্ত আমরা যে আজকে বুঝতে পারলাম আমি আপনারা একজন মুসলিম বলতেই ইসলামের উপর থাকতে হলে ইসলামের গন্ডির ভিতরে থাকতে হলে একজনের আদর্শ গ্রহণ করতে হবে তিনি হলেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহিস সাল্লাম